ফকরুলকে ক্ষমতা ছাড়তেই হবে বলছেন দুদু। ফকরুল সাহেব হ্যালুসিনেশনে প্রতিদিন শ্রীলঙ্কা যান বলছেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগ রাজপথে থেকে সকল ষড়যন্ত্রের জবাব দেবে বলছেন পানি সম্পদ উপমন্ত্রী। জানাবো আমিরাতের নতুন প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ। এবং সর্বশেষ জানিয়ে দিব অতসীর মোবাইল ফোনের সূত্র ধরে খোঁজ মেলে পি কে হালদারের। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। আওয়ামী লীগকে ক্ষমতা ছাড়তেই হবে বলছেন দুদু। শ্রীলঙ্কা ও পাকিস্তানের সাম্প্রতিক উদাহরণ টেনে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আওয়ামী লীগের ক্ষমতার সময় শেষ হয়ে এসেছে, তারা ভাবতেই পারে না ক্ষমতা ছাড়তে হবে। তারা ভাবে এটা মনে হয় তাদের জন্মগত অধিকার। আওয়ামী লীগ সব ছাড়তে রাজি কিন্তু ক্ষমতা ছাড়তে রাজি না, কিন্তু ক্ষমতা ছাড়তেই হবে। শামসুজ্জামান দুদু বলেন, ওবায়দুল কাদের সাহেবকে আমি ধন্যবাদ জানাই। তিনি বলেছেন, যারাই আওয়ামী লীগ করেছে তারাই বিদেশে কোটি কোটি টাকা পাচার করেছে, অর্থাৎ দলের সবাই চোর সেটা তিনি স্বীকার করেছেন। তবে টাকা যেখানেই পাচার হোক, বিএনপি ক্ষমতায় আসলে তা দেশে ফিরিয়ে আনা হবে। দেশের টাকা আকাশে যাক আর সাগরে ভাসুক, সেই টাকা দেশে ফিরিয়ে আনা হবে। আওয়ামী লীগ টাকা ছাড়া কিছু বোঝে না। ব্যবসায়ীদের এখন 10% কমিশন দিতে হয়। বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে না উল্লেখ করে দুদু বলেন, বিএনপি ক্ষমতায় আসলে বুঝতে পারবেন কত ধানে কত চাল। 13 বছর ধরে বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার নির্যাতন করেছেন, নেতাকর্মীদের বিরুদ্ধে লাখ লাখ মামলা দিয়েছেন। তবে বিএনপি শহীদ জিয়ার দল, আমরা প্রতিহিংসার রাজনীতি করি না। আমরা ভোট দেওয়ার অধিকার চাই, গণতন্ত্র ও গণনির্বাচন চাই, খালেদা জিয়ার মুক্তি চাই। নেত্রীকে মুক্ত করার কোনো বিকল্প নেই। শামসুজ্জামান দুদু বলেন, বাংলাদেশের পুলিশ দেশের জন্য রক্ত দিয়েছে, পুলিশের অনেকে মুক্তিযুদ্ধ করেছে। বিগত 50 বছরে বাংলাদেশের পুলিশ সুনামের সঙ্গে কাজ করেছে। এই 50 বছরে পুলিশের বিরুদ্ধে কোনো দেশে নিষেধাজ্ঞা আসেনি। পুলিশকে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে, তারা পুলিশকে ডাকাতের দলে পরিণত করেছে। সাবেক এমপি লুৎফুর রহমান কাজল বলেন, বাংলাদেশের মানুষের যে করুণ দুর্দশা, শুধু তেলের দাম বাড়ছে তা নয়, নিত্য প্রয়োজনীয় সকল পণ্যের দাম বেড়েছে। এই অবস্থায় সরকার বাজার নিয়ন্ত্রণ করতে সম্পূর্ণভাবে ব্যর্থ। বর্তমান সরকার ক্ষমতায় আসার আগে দেশের মানুষকে রূপকথার গল্প শুনিয়েছিল, 10 টাকায় চাল খাওয়াবে, ঘরে ঘরে চাকরি দেবে, গ্রামকে শহরে রূপান্তর করবে। কিন্তু এখন 10 টাকায় চালের বদলে ঘরে ঘরে হাহাকার ছাড়া কিছু নেই। দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান বলেন, গণতন্ত্রকে বিলীন করে আইনকে হাতের মুঠোয় নিয়ে সরকারি দলের সন্ত্রাসীরা সমগ্র দেশটাকে রক্তাক্ত জনপদে পরিণত করেছে। দেশের অস্তিত্বের প্রশ্নে সরকার আরও লাগামহীন ও বেপরোয়া হয়ে উঠেছে। ফকরুল সাহেব হ্যালুসিনেশনে প্রতিদিন শ্রীলঙ্কা যান বলছেন ওবায়দুল কাদের। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির মহাসচিব প্রতিদিন হ্যালুসিনেশনের মাধ্যমে বঙ্গোপসাগর পাড়ি দিয়ে শ্রীলঙ্কা যান আর বাংলাদেশকে জড়িয়ে কল্পনাপ্রসূত নানা কথা বলেন। তবে বাস্তবতা হচ্ছে, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের এমন শিখরে পৌঁছেছে যে উত্তরোত্তর উন্নয়ন ছাড়া আগামীতে আমরা কোনো দিক দিয়ে পিছিয়ে থাকব না। আমাদের অর্থনীতি তার নিজস্ব স্বকীয়তায় অনেক মজবুত। এটিকে শ্রীলঙ্কা ও পাকিস্তানের সাথে তুলনা করা হাস্যকর। ওবায়দুল কাদের বলেন, যারা নিজেদের ঘরের ঐক্য ধরে রাখতে পারে না, তারা দলের পক্ষে জনগণের ঐক্য কীভাবে আশা করে। তারা তাদের দলীয় চেয়ারপারসনকে মুক্ত করতে একটা সমাবেশ পর্যন্ত করতে পারেনি, অন্যের সমালোচনা তাদের মুখে শোভা পায় না। পদ্মা সেতুর বিষয়ে ওবায়দুল কাদের বলেন, আগামী মাসে পদ্মা সেতুর উদ্বোধন হবে, এটি দেশের যোগাযোগ ও অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে বর্তমান সময়ের সবচেয়ে বড় সুখবর। আওয়ামী লীগ রাজপথে থেকে সকল ষড়যন্ত্রের জবাব দেবে বলছেন পানি সম্পদ উপমন্ত্রী। আওয়ামী লীগ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে গণতান্ত্রিক চেতনাকে সমুন্নত রাখতে অঙ্গীকারবদ্ধ এবং যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে দাঁত ভাঙা জবাব দিতে প্রস্তুত বলে মন্তব্য করেছেন পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম। তিনি বলেন, ষড়যন্ত্রের রাজনীতি করতে করতে বিএনপি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে, তারা গণধিকৃত দলে পরিণত হয়েছে। আন্দোলনের ভয় আওয়ামী লীগকে দেখিয়ে লাভ নেই। দীর্ঘ আন্দোলন লড়াই সংগ্রামের মাধ্যমে আওয়ামী লীগ এ অবস্থানে এসেছে। ক্ষমতায় টিকে থাকার জন্য আওয়ামী লীগ সরকারের কাছে ধর্ণা দেওয়ার প্রয়োজন হয় না। উপমন্ত্রী বলেন, আওয়ামী লীগ জানে রাজনীতি করতে হলে জনগণের ভালোবাসা ও সমর্থন প্রয়োজন, কিন্তু ক্ষমতালিপ্সু বিএনপি বরাবরই হত্যা ষড়যন্ত্রের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে এবং প্রতিষ্ঠা লগ্ন থেকে মানুষের কল্যাণের জন্য কিছু করেনি। বিএনপির এই অপরাজনীতির কারণে বাংলাদেশের গণতান্ত্রিক সংস্কৃতি বারবার বাধাগ্রস্ত হয়েছে। তারা সকল আন্দোলন রাজপথ ও নির্বাচনে ব্যর্থ হয়ে বাংলাদেশকে শ্রীলঙ্কা বানাতে চায়। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বেঁচে থাকতে এটা কখনোই সম্ভব নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে, আর আওয়ামী লীগ রাজপথে থেকে সকল ষড়যন্ত্র জবাব দেবে। এনামুল হক শামীম বলেন, দেশের সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে কাউকে আনা না আনা সরকারের দায়িত্ব না। আইন অনুযায়ী নির্বাচন পরিচালনার সম্পূর্ণ দায়িত্ব নির্বাচন কমিশনের উপর ন্যস্ত। তবে আমরা প্রত্যাশা করি, গণতান্ত্রিক চেতনায় বিশ্বাসী সকল রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করবে এবং বিএনপি ষড়যন্ত্রের পথ পরিহার করে জনকল্যাণের রাজনীতিতে নিজেদের নিয়োজিত করবে।
তিনি আরও বলেন, বিএনপির রাজনীতিতে বিদেশ নির্ভরতা দেশবাসী প্রত্যক্ষ করেছে। তাদের নেতা দেশ থেকে টাকা পাচার করে বিদেশে পালিয়ে থেকে আয়েশি জীবনযাপন করছে, জনগণকে বিভ্রান্ত করে ফায়দা লুটার অপচেষ্টা করেছে বিএনপি। তাই এসি রুমে আন্দোলনের প্রলাপ বকে, রাজপথের আন্দোলন আর এসি রুমে বসে প্রলাপ বকা এক কথা নয়। বিএনপি তো তাদের নেত্রী খালেদা জিয়ার মুক্তির জন্য সারা দেশে একটা মিছিল করতে পারে নাই, তারা আবার আন্দোলনের হুঙ্কার দেয়। ক্ষমতায় আসতে হলে জনগণের কাছে যেতে হয়, তাদের সঙ্গে কাজ করতে হয়। জনগণের রায় ছাড়া কোনো প্রভু এসে ক্ষমতায় বসিয়ে দেবে না। আর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও আওয়ামী লীগের শক্তি জনগণ, জনগণের রায় পঞ্চমবারের মতো জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসবেন। আমিরাতের নতুন প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ। সংযুক্ত আরব আমিরাতের নতুন প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ পেয়েছেন শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। তিনি সংযুক্ত আরব আমিরাতের তৃতীয় প্রেসিডেন্ট। তিনি সদ্যপ্রয়াত প্রেসিডেন্ট শেখ খলিফার ভাই। সংযুক্ত আরব আমিরাতের সুপ্রিম কাউন্সিল আজ শনিবার আবুধাবির শাসক শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকে দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত করে। দেশটির নতুন প্রেসিডেন্ট ঘোষণার পর ভাইস প্রেসিডেন্ট এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম, দুবাইয়ের ক্রাউন প্রিন্স ও দুবাই নির্বাহী পরিষদের চেয়ারম্যান শেখ হামদান বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম তাকে অভিনন্দন জানিয়েছেন। শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান 1961 সালে আল আইনে জন্মগ্রহণ করে। তার পিতা আমিরাতের প্রথম প্রেসিডেন্ট শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ান এবং মাতা শেখা ফাতেমা বিনতে মুবারক। অতসের মোবাইল ফোনের সূত্র ধরে খোঁজ মেলে পি কে হালদারের। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে করা মামলার পলাতক আসামি প্রশান্ত কুমার হালদারকে গ্রেপ্তার করেছে ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। জানা গেছে, বর্তমানের কাটোয়া এলাকায় শিবশঙ্কর হালদার নামে ছদ্ম পরিচয়ে তিনি পালিয়েছিলেন। এর আগে অভিযানে আটক হন পি কে হালদারের ক্যাশিয়ার হিসেবে পরিচিত সুকুমার মৃধার মেয়ে অতসী। সুকুমার মৃধা এরই মধ্যে বাংলাদেশের কারাগারে আটক রয়েছেন। অতসীর ফোনে তল্লাশি চালিয়ে শিবশঙ্কর হালদারের ফোন নম্বর পান ভারতীয় গোয়েন্দারা। তাদের কাছে তথ্য ছিল এই শিবশঙ্করই মূলত পি কে হালদার। ভারতের তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে জানা গেছে, প্রশান্ত হালদার সহ মোট ছয়জনকে গ্রেপ্তার করেছে ইডি, যার মধ্যে রয়েছেন পি কে হালদারের অন্য দুই সহযোগী স্বপন মৈত্র ও উত্তম মৈত্র নামে সম্পর্কে দুই ভাই। আদতে বাংলাদেশি হলে দুই দেশের পাসপোর্টের অধিকারী এবং নাগরিকত্ব রয়েছে স্বপন ও উত্তমের। জানা গেছে, বাংলাদেশে হাজার হাজার কোটি রুপির আর্থিক কেলেঙ্কারিতে জড়িত প্রশান্ত হালদারের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয় বাংলাদেশে। এরপরই সেদেশ থেকে পালিয়ে নাম বদল করে শিবশঙ্কর হালদার নামে পশ্চিমবঙ্গে বসবাস করেছিলেন। ভারতের রেশন কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড এবং আধার কার্ড বানিয়েছিলেন। তবে প্রশান্তই নন, তার সহযোগীরাও ভারতে প্রবেশ করে স্থানীয় সব নথি সংগ্রহ করেছে। এ ব্যাপারে উত্তমের স্ত্রী রচনা মৈত্র শনিবার জানায়, ইডির কর্মকর্তারা স্বপন ও উত্তম নামে দুই ভাইকে আটক করে নিয়ে গেছে। তিনি আরও জানান, স্বপন পেশায় মৎস্য ব্যবসায়ী, উত্তম তার ভাইকে সহায়তা করতেন। তিনি আরও জানান, আমি ডাক্তার দেখাতেই দেড় বছর আগে ভারতের কলকাতায় আসি, কিন্তু করোনার কারণে দেশে ফেরা সম্ভব হয়নি। তিনি এও স্বীকার করেন, বাংলাদেশের পাশাপাশি ভারতেও তার রেশন কার্ড, ভোটার কার্ড সব কিছু আছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট। সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।